আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনারা যেন নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন তাহলে দেখে নিই যে ইসলামী ব্যাংকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য উদ্যমী, পরিশ্রমী ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করেছে তারা। বেতন স্কেল হচ্ছে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী। শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস। শিক্ষানবিশকাল সন্তোষজনক সম্পূর্ণভাবে করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরি স্থায়ী করা হবে। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে বলা আছে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়স হচ্ছে 25 এপ্রিল 2023 তারিখের মধ্যে ন্যূনতম 22 বছর এবং 25 মার্চ 2020 সর্বোচ্চ অনূর্ধ্ব 30 বছর যারা তারা আবেদন করতে পারবেন। বিআরপিডি সার্কুলার লেটার নাম্বার এত তারিখ হচ্ছে 2 এত অনুসারে। আচ্ছা, অন্যান্য শর্তাবলীতে দেওয়া আছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মহিলা প্রার্থীদের আবেদন করার দরকার নাই। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না, মানে TA DA কোনো কিছু প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পদ্ধতিতে বলা আছে প্রার্থীদের মধ্যে হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে শুধুমাত্র লিখিত, মৌখিক বা উভয় পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ভিত্তিতে যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে career.islamibank.com ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। ছবির সাইজ এখানে দেওয়া আছে 100 KB-র উপরে যাওয়া যাবে না এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 50 KB দিয়ে আপনারা আবেদন করবেন। সকল একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র JPG 200 KB-র উপরে যাওয়া যাবে না আপলোড করার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের ইসলামী ব্যাংকে যে নতুন একটি চাকরি সার্কুলার, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।